সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন শহর। এদিকে দেশের সংকটকালে আশানুরূপ সহযোগিতা না পেয়ে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতাশায় পড়ছেন, তখন দেশটির পাশে দাঁড়ানোর বার্তা দিলেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। ন্যাটো প্রধান বলেন, ইউক্রেনের আত্মরক্ষার মৌলিক অধিকার রয়েছে যা জাতিসংঘের সনদে অন্তর্ভুক্ত। সামরিক সরঞ্জাম এবং আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে ন্যাটো মিত্র এবং অংশীদাররা ইউক্রেনকে সেই অধিকার বজায় রাখতে সহায়তা করতে থাকবে। ন্যাটোর মূল কাজ হল সমস্ত মিত্রদের রক্ষা করা। রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে স্টলটেনবার্গ বলেন, জোট জুড়ে এখন কয়েক হাজার বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। ইউরোপে ১,০০,০০০ মার্কিন সেনা এবং প্রায় ৪০,০০০ সৈন্য সরাসরি ন্যাটো কমান্ডের অধীনে রয়েছে। ইউরোপের পূর্ব দিকে শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেন ন্যাটো প্রধান। তিনি বলেন, ইউক্রেনে রুশ অভিযান এবং বেলারুশের সাথে এর সামরিক একীকরণ ইউরোপ মহাদেশে একটি নতুন নিরাপত্তা বাস্তবতা তৈরি করেছে। তাই এই নতুন বাস্তবতার জন্য আমাদের সামরিক অবস্থানকে নতুন করে প্রস্তুত করতে হবে। বুধবার সমস্ত ডোমেইনে দীর্ঘমেয়াদে আমাদের নিরাপত্তা জোরদার করার জন্য মন্ত্রীরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করবেন। আমরা আমাদের নৌ এবং বিমান সেনা মোতায়েনেও বড় ধরনের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করব। এছাড়া ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সাইবার প্রতিরক্ষাও বৃদ্ধি করা হবে। অপরদিকে ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করতে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে ইউএস সিনেট। পুতিনের ইউক্রেনে হামলার সিদ্ধান্তের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতকে নজর দেওয়ার আহ্বান জানাতে সিনেট বিরল ক্রস পার্টি ভোট অনুষ্ঠিত হয়েছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে বলেন, আমার জন্য পরবর্তী পদক্ষেপ হবে ব্রিটিশ মিত্রপক্ষের সঙ্গে কাজ শুরু করা। আশা করা যায় অন্যদের সঙ্গে একজোট হয়ে একটি গোয়েন্দা সেল গঠিত হবে। এর কাজ হবে রাশিয়ার যে মিলিটারি ইউনিটগুলো যুদ্ধ অপরাধে জড়িয়েছে তাদের শনাক্ত করা এবং তাদের কমান্ডারদের নাম উন্মোচন করা। এদিকে মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভবিষ্যৎবাণী করেছেন, স্বাধীন ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্টের চেয়েও বেশি দিন অস্তিত্বমান থাকবে। কোনো না কোনোভাবে ইউক্রেন বিদ্যমান থাকবে এবং এক পর্যায়ে পুতিন থাকবে না। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।